সুইডেন ও ডেনমার্কে থামছে না মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পুড়িয়ে কথিত প্রতিবাদ। এ নিয়ে ক্ষুব্ধ হয়ে উঠছে বিশ্বের মুসলিম প্রধান দেশগুলো। কোরআন পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভ হয়েছে এক ডজনেরও বেশি দেশে। এছাড়া সুইডেন ও ডেনমার্কের ওপর বাড়ছে সন্ত্রাসী হামলার ঝুঁকিও। এমন অবস্থায় আইন করে কোরআন পোড়ানো বন্ধ করতে চাচ্ছে দেশ দুটি। এ খবর দিয়েছে সিএনএন। খবরে জানানো হয়, বাক স্বাধীনতা সম্পর্কিত উদারপন্থী আইন সংশোধন করা উচিত হবে কিনা তা গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে সুইডেন ও ডেনমার্ক। শত শত বছর ধরে এই দুই দেশের সংবিধানে বাক স্বাধীনতা নিশ্চিতের কথা বলা হয়েছে। তবে গত রোববার উভয় দেশই ইঙ্গিত দিয়েছে যে তারা এ ধরনের প্রতিবাদ থামাতে আইনি সমাধানের পথ খুঁজছে, কারণ এসব প্রতিবাদ একই সঙ্গে নিরাপত্তা উদ্বেগ এবং বৈশ্বিক চাপ বৃদ্ধি করছে। মুসলিম দেশগুলোর সংগঠন ওআইসি গত সোমবার একটি জরুরি সভা করেছে। এতে সুইডেন ও ডেনমার্কের তুমুল সমালোচনা করেছে সদস্য 57টি দেশ। মত প্রকাশের স্বাধীনতার নামে কোরআন পোড়ানোর অনুমোদন দেওয়ার তীব্র নিন্দা জানিয়েছে তারা। সুইডেনের প্রধানমন্ত্রী অল্ফ কিস্টারসন জানিয়েছেন যে এ বিষয়টি নিয়ে তিনি তার ড্যানেসে সমকক্ষের সঙ্গে নিবিড় আলোচনা করেছেন। দুই দেশেরই মনে হচ্ছে পরিস্থিতি অত্যন্ত গুরুতর এবং ভয়াবহ হয়ে উঠছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে 15টি দেশ ডেনমার্কের বিরুদ্ধে প্রকাশ্যে নিন্দা জানিয়েছে। সালোয়ান মমিকা নামের এক ইরাকি খ্রিস্টান অভিবাসী স্টকহোমে কোরআন পোড়ানোর পর সুইডেনও ব্যাপক আন্তর্জাতিক চাপের মধ্যে রয়েছে। দীর্ঘদিন এই ইস্যুতে সুইডেনকে সামরিক জোট ন্যাটোতে যুক্ত হওয়া থেকে সরিয়ে রেখেছিল তুরস্ক। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের চাপে সুইডেনকে ন্যাটোতে মেনে নেয়ার ঘোষণা দেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। ইসরায়েলের কাছে তথ্য পাচার করার অভিযোগে 7 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে গাজার আদালত। গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এছাড়া আরও 7 জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মিডল ইস্ট মনিটরের খবরে জানানো হয়, 1979 সালের প্যালেস্টিনিয়ান রেভলিউশনারি প্যানেল কোড এর 131 অনুচ্ছেদ অনুযায়ী দোষীদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, সাজাপ্রাপ্তরা সকলেই ইসরায়েলের পক্ষে সক্রিয় ছিলেন। তারা বিভিন্ন সময়ে ফিলিস্তিনি যোদ্ধাদের তথ্য ইসরায়েলে পাচার করেছেন। এছাড়া গুরুত্বপূর্ণ মিশনের খবর আগে ভাগেই ইসরায়েলকে দিয়ে দিতেন তারা। যোদ্ধারা কোথায় থাকেন এবং তাদের পরিচয়ও ইসরায়েলের হাতে তুলে দেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।